সন্দেশখালী কাণ্ডের তদন্তে কারা প্রধান বিচারপতির নির্দেশে আপাতত এক মাস পিছিয়ে গেল গোটা মামলা সন্দেশখালী কাণ্ডের তদন্তে কারা প্রধান বিচারপতির নির্দেশে আপাতত আপাতত জানিনা আরো পিছাবে কিনা আপাতত এক মাস পিছিয়ে গেল গোটা মামলা মানে ওই যে কাণ্ডটা ঘটেছে তার তদন্ত কে বা কারা করবে শুধু এটাকে ডিসাইড করতেই মানে আজকে একটা অর্ডার হওয়ার একটা মানে আশা ছিল আর কি কিন্তু আজকে যেটা হয়েছে তাতে করে আপাতত এক মাস গোটা মামলাটাই পিছিয়ে গেল মানে কে তদন্ত করবে রাজ্য পুলিশ না সিবিআই মানে সেই সিট তদন্ত করবে তো সিদ্ধান্তটা কি হবে সেই বিষয়ে আজকেও কোন সিদ্ধান্ত জানানো হয়নি মাস মানে পুরো এই যে ব্যাপারটা এটা আপাতত এক মাস পিছিয়ে গেল মানে এক মাস পরে আবার ওই হবে দেখতে পাচ্ছি মার্চ মার্চ ডেট দেওয়া হয়েছে মানে ছয় মার্চ হিয়ারিং হওয়ার কথা জানি না ওই দিনে কিছু অর্ডার প্রধান বিচারপতির বেঞ্চ দিতে পারবে কিনা আর যদি কোনো কারণে ওই ডেটে হিয়ারিং না হয় তার মানে তারিখ পে তারিখ আরো একটা আর এই করতে করতে ছয় মার্চ তো এর মধ্যে তো হয়তো লোকসভার ভোট ঘোষণা হয়ে যেতে পারে ফলে যদি আর একটা আর একটা দুটো ডেট ওদিক করা যায় তার মানে সাজাহানো মোটামুটি পগার পার হয়ে যাবেন মানে লোকসভা ভোটের আগে তাকে হয়তো আর ধরা দিতে হবে না পরিস্থিতি এইদিকেই আমি দেখতে পাচ্ছি দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কলকাতা হাইকোর্টের এই যে অবস্থান আমি এটা বলতে পারি যে আমরা অনেক ক্ষেত্রেই অবাক হই আর কি হাইকোর্টের বিভিন্ন অর্ডার বা অবস্থান নিয়ে তো আজকে এটা যেটা বলতে পারেন যে আমি কিন্তু এতটা অবাক আমি না এর আগে কবে হয়েছিলাম কলকাতা হাইকোর্টের অবস্থানকে নিয়ে অবাক এই জন্যই একটা ওই রকম ঘটনা ইডির অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া একটা কেস মিডিয়ার উপরে আক্রমণ ভাঙচুর প্রাণ হাতে করে সব ছুটছিলেন ইডির অফিসাররা কোথায় কি সব লুকিয়ে পড়েছিলেন মানে এমন অবস্থা হয়েছিল মানে একেবারে সেখানে সেই মামলাতে পুলিশ তো ঠিক মতো করে তদন্ত করছিল না সিঙ্গেল বেঞ্চ সেই সব নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল এবং শেষ পর্যন্ত সিঙ্গেল সিট গঠন করে দিয়েছিল মানে গঠন করার অর্ডারটা করেছিল যে সেখানে রাজ্য পুলিশের যেমন লোকজন থাকবেন তেমনি সিবিআই এর লোকজনও থাকবেন একটা যৌথ একটা টিম গঠন করে তদন্ত হবে যদিও ইডি চেয়েছিল যে রাজ্য পুলিশকে নিয়ে নয় রাজ্য পুলিশকে নিয়ে কাজ করলে ও কাজ হবে না করে কলকাতা হাইকোর্ট শুধু সিবিআই কে অর্ডারটা দেয় আহ তো সেটা করুক আর কিন্তু সেই জন্য ইডি মানে সিঙ্গেল বেঞ্চ ওই যে সিট গঠনের যে অর্ডারটা করেছিল সেটাকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিল তো সেই নিয়ে মানে হিয়ারিং এর একটা ব্যাপার তো আজকে হিয়ারিং পর্ব হয়েছে কিন্তু হিয়ারিং পর্বটা মানে ইডির বক্তব্য শোনা হয়েছে শুনেই মোটামুটি প্রধান বিচারপতি যেটা করেছেন সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সিট গঠন করে তদন্ত করার ওটাকে স্টে করেছেন সেই সঙ্গে পুলিশ যে সব এফআইআর করেছে সেই সবগুলোকেও স্টে করা হয়েছে যে পুলিশও ওই সব এফআইআর এর ভিত্তিতে কিছু করতে পারবে না আর সিট গঠন করে তদন্তের যে বিষয়টা সেটাও হবে না আর কে তদন্ত করবে সেটাও বলবো না আজকে সব আরো শুনবো শুনে টুনে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তো শুন মানে শোনা হবে কবে সেটা বলতে গিয়ে প্রধান বিচারপতি প্রথমে বলেন যে মিড অফ মার্চ মানে মার্চের মাঝামাঝি ডেট ওটা শুনে ইডির যিনি আর কি আইনজীবী ছিলেন তিনি প্রথমটাকেই বলছিলেন যে তাহলে ডেটটা যেন একটু কম করা হয় তো ডেটটা কবে জানতে চাইলে উনি বলেন মিড অফ মার্চ প্রধান বিচারপতি বলেন তো তখনও ইডির যিনি আইনজীবী ছিলেন তিনি মানে রিকোয়েস্ট করেন যে যদি আরেকটু কাছাকাছি ডেট দেওয়া যায় কারণ বুঝতেই পারছেন এরকম একটা মামলা তো প্রধান বিচারপতিকে দেখলাম উনি বলছিলেন যে না না তার আগে সেরকম হবে না তো খুব জোর হলে ওই মানে ওই ছয় সাত এরকম একটা বললেন এবং তারপরেও দেখলাম যে ইডির যিনি ছিলেন আইনজীবী তিনি রিকোয়েস্ট করতে লাগলেন নাকি যে আমাকে ক্ষমা করবেন আমি বলছি যদি একটু তাড়াতাড়ি ডেটটা করা হয় কারণ এটা দর্শক তো ঠিক যে এরকম একটা কাণ্ড টু মার্ডার একটা কেস প্রায় এবং সেখানে যদি কে তদন্ত করবে সেটাকে ডিসাইড করতে যদি এতটা সময় লেগে যায় তাহলে তদন্তটা কবে শুরু হবে আর শেষ কবে হবে তার মধ্যে কত কি হয়ে যাবে মানে এই রকম কেস একটা সিরিয়াস একটা ক্রাইম মার্ডার মার্ডার মানে টু এই এই কেস নয় যে আর্থিক দুর্নীতি ঠিক আছে চলো টাইম পাস করো যদিও কোনো মানে যে কোনো তদন্তই যখন দেখবেন মানে পেছাচ্ছে বা সময় নিচ্ছে বা সময় দেওয়া হচ্ছে তখনই কিন্তু অনেক কিছু হয় তথ্য লোপাত ম্যানিপুলেট ইত্যাদি হয় ফলে সেক্ষেত্রে তদন্ত কমপ্লিট করা বা সঠিক তথ্য বের করে আনা সমস্যা হয় আর তার মধ্যে এটা আবার অ্যাটং টু মার্ডার কেস অ্যাটং টু মার্ডার ইডি অফিসারদেরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মিডিয়া পার্সনদেরকেও আক্রান্ত হতে হয়েছে জখম হয়েছিলেন অনেক অনেকে চিকিৎসা করতে হয়েছে এখন যদি এই কেসের কে তদন্ত করবে পুলিশ করবে না সিবিআই করবে না সিট করবে শুধু এই সিদ্ধান্তটা নিতেই যদি মাসের পর মাস চলে যায় ভাবুন সিঙ্গেল বেঞ্চ কবে অর্ডার করেছে সেটাকে চ্যালেঞ্জ করে ইডি ডিভিশন বেঞ্চে গিয়েছিল শুধু সিবিআই কে তদন্ত তদন্ত ভার দেওয়ার জন্য তার টা হলো আজকে এতদিন পরে মানে এতটা জরুরি কলকাতা হাইকোর্ট মনে করেনি হয়তো যে ইমিডিয়েটলি হিয়ারিং এর প্রয়োজন রয়েছে ওইরকম একটা ব্যাপার এজেন্সিকে ওইভাবে আক্রান্ত হতে হয়েছে তো তার হিয়ারিংটা আজকে হলো 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 ওই ওই হলো আবার বলা হচ্ছে এক মাস পর ছয় মার্চ আজকে সাত ফেব্রুয়ারি ছয় মার্চ বুঝতে পারছেন এখন সব পক্ষের কথা শোনা হবে আর সব পক্ষের কথা শুনে সব পক্ষের কথা শুনে আর আমার তো মনে হয় না ছ তারিখেও কোনো অর্ডার আসবে বলে অত মন হইনা আর সেই সঙ্গে যেটা বলা হয়েছে যে সব স্টপ সব সিটো করবে না পুলিশও করবে না সব স্টপ এত মন হচ্ছে আজকের যে বিষয়টা সেটা দেখে তো মনে হচ্ছে সাধানতে একেবারে বগল বাজাচ্ছেন মনাই যেখানে রয়েছেন সবই যে পুলিশও দন্ড করবে না সিটো করবে না হাইকোর্টের কোনো পড়া কোনো ডিরেকশন দায়নি শুনবে বলেছে ওই তারিখ থেকে তারিখ তো আর কি আর তো কোনো ব্যাপারই নাই এবার ওই ইরিট যে মামলাটা রয়েছে রেশন দুর্নীতি এবার ওটা ওটাকে সামলাতে হবে কিন্তু এটা যে একেবারে হওয়ার মতো একটা পজিশন হয়ে গেছিল কারণ মাস্টার মাইন্ড বলা হচ্ছিল যে ঘটনা ঘটেছে সন্দেশকালীতে তো সেটা তো মোটামুটি তো সব আপাতভাবে হলেও তো সব হাত বাঁধা হয়ে গেল পুলিশও কিছু করতে পারবে না অন্য সময় কি হয় যে মানে পুলিশকে দায়িত্ব দেওয়া হয় পুলিশ করে না কাজ সেটা নিয়েও অনেক সময় বলার জায়গা তৈরি হয় বলার জায়গা তৈরি হয় বা পুলিশ সময় চাপে পড়ে কিছু কাজ করার চেষ্টা করে যেমন প্রথম দিকে টু মার্ডারের যে ধারা তিনশো সেটা কিন্তু পুলিশ দেয়নি কিন্তু যখন এটা নিয়ে অনেক চর্চা হলো কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠলো তখন আবার ওই ধারা যাতে অ্যাড করা যায় তার জন্য আবার আদালতে অ্যাপিল করেছিল বলে জানতে পারি সুতরাং অনেক সময় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠলেও যখন কোর্ট মনিটার বিষয় বিষয়টা হয় তখন পুলিশও অন্তত কিছুটা কাজ করার কাজ দেখানোর চেষ্টা করে এখন পুলিশেরও তদন্ত স্টপ হ্যাঁ পুলিশই করবে আমরা দেখব পুলিশকে বলছি ধরতে হবে এত বড় কাণ্ড কি করে ঘটা সম্ভব হ্যাঁ ধরে আনতে হবে যেটা সিঙ্গেল বেঞ্চ যে প্রশ্ন তুলেছিল পুলিশকেও দেওয়া হলো না সিট কেও দেওয়া হলো না এখনো শুনবেন বলছেন সব শুনবেন শুনে টুনে ঠিক করবেন কারা তদন্ত করবে তারপর আর কিছু থাকবে তারপর আর কিছু থাকবে তদন্ত করার যে মেটেরিয়ালস সাফিসিয়েন্ট সেগুলো কিছু থাকবে অ্যাটমকো মার্ডার কেস এরকম বিষয় এটা আমি আমি দর্শক চেয়েছিলাম যে জরুরি ভিত্তিক হিয়ারিং করে যদি সত্যি মনে হয় সব পক্ষের কথা শোনার প্রয়োজন রয়েছে তাহলে জরুরি ভিত্তিক আজকাল আজকাল করে টানা করে একটা ডিসিশন দিয়ে দেওয়া এই যে তোমরা তদন্ত করে বলবে তারা তদন্ত করে যা করার করবে যা পাবে পাবে সেখানে যদি কোর্ট মনিটরের মানে কোর্ট কোর্ট যদি দেখতে চাই রিপোর্ট চাই চাইবে চাইবে বা পুরোপুরি দায়িত্ব দিয়ে যেমন সব ব্যবস্থা আর কি বিভিন্ন কোর্ট আছে না কোর্টেতে প্রডিউস করার ব্যাপারটা হবে তো সেই সব না করে ডিসিশনটাই হলো না যে কারা তদন্ত করবে সেটা আবার হবে এক মাস পর হিয়ারিং তারপর আবার ডিসিশন হবে তারপর তদন্ত শুরু করবে তারপর শাহজাহানকে ধরা হবে তার মধ্যে তো ভোট চলে আসবে লোকসভার ভোট আর যেটা পরিষ্কার বুঝতে পারছি শাসকের যেটা চেষ্টা যে কোনো মূল্যে লোকসভা ভোট পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার হতে দেওয়া যাবে না দরকার হলে আড়ালে থেকে উনি কাজ করবেন কিন্তু গ্রেফতার হতে দেওয়া যাবে না তো তাদের পক্ষে বিষয়টা হয়ে গেল এখন ইডি যে তলব করছে তলবের নোটিশ ফেল হচ্ছে আজকে দ্বিতীয় নোটিশ ছিল আজকেও সাড়া দেননি শাহজাহান তো এখন মলাই ঘটককে কত নোটিশ দেওয়া হয়েছে তারপরেও তো মলাই ঘটককে গ্রেফতার করতে পারেনি এজেন্সি কেসটাকে অনেক কষ্ট করে গ্রেফতার করেছিল দশটা না কটা নোটিশের পরে এখন দশটা নোটিশ কভার করতে গেলেও তো লোকসভা ভোট পেরিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে শেখ শাহজাহানের ব্যাপারটা নোটিশ ফেল নোটিশ ফেল নোটিশ ফেল তো তার মানে যেটুকু দর্শক বুঝতে পারছি যে একটা যেটা তৈরি হয়েছিল যে শাহজাহানকে মনে হচ্ছে আর ছাড়া হবে না এই সন্দেশকালী কাণ্ডে তাকে গ্রেপ্তার হতেই হবে কিন্তু এখন মনে হচ্ছে শাহজাহান সহজে গ্রেপ্তার হবেন না বা তাকে গ্রেপ্তার করা হবে না বা তাকে গ্রেপ্তারের স্কোপ যেটা সেটাও আর তাড়াতাড়ি থাকছে না এখন এক মাস পরে হেয়ারিং হলে কি হবে সেটা পরে কিন্তু আপাতভাবে যা দেখতে পাচ্ছি আপাতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করার আর কোনো সুযোগ বা কোনো চাপ বা কোনো ডিরেকশন অর্ডার থাকছে না আসছে না আমার তো মনে হয় আজকের যে এই বিষয়টা এরপর তো শেখ শাহজাহান এলাকাতে মানে এলাকাতে এবার প্রকাশ্যেও ঘুরতে পারেন আমার যেটা ধারণা এবার তো প্রকাশ্যেই ঘুরবেন আজকের পর থেকে ইডি তলাব করছে দুটো নোটিশ ফেল করেছেন এবার আইনে উনি হয়তো আরো কারণ দেখাবেন দেখিয়ে বা আইনজীবীকে দিয়ে এবার ডিরেক্টলি যোগাযোগ করবেন এবার এবার তো উনি সামনে থেকে আমার মনে হয় লড়বেন মানে ইডির যে ম্যাটারটা রেশন দুর্নীতি দুর্নীতি এবার তো এবার তো প্রকাশ্যে চলে আসবেন আর কি হবে আর আর তো কোনো আড়ালে থাকার তোমার তো মনে হয় আর কোনো প্রয়োজন রয়েছে এবার তো প্রকাশ্যে আসবেন এবার প্রকাশ্যে ইডি ইডির সঙ্গে এবার লড়বেন এবার আসবেন কি আসবেন না একবার আসতেও পারেন বা এবার যেমন হয় আর কি এবার তো ওনার হয়ে তো লড়ার তো অনেক সব থাকেন এবার এটা নিয়ে এবার শুধু ওই যেটা রেশন দুর্নীতির এবার হাই হাইকোর্টে যাওয়া সুপ্রিম কোর্টে যাওয়া এবার তো ডিরেক্ট যাবেন আলটিমেটলি যা দেখতে পাচ্ছি আপাত হবে শেখ শাহজাহান মোটামুটি রেহাই পেয়ে গেলেন আপাত হবে এবার দর্শক একটাই বলার এবার যদি শেখ শাহজাহান এলাকাতে এবার ঘুরতে শুরু করেন এত কিছু কাণ্ডের পরেও এলাকার মানুষজন কথা বলতে পারবেন এই শাহজাহানদের বিরুদ্ধে কথা বলতে পারবেন বা এই যে ভোট আসছে সুষ্ঠু ভাবে তারা ভোট দিতে যেতে পারবেন এটা আরো মরিয়া হয়ে উঠবেন যে এত কিছু করলাম তারপরেও আমি আমার কেউ কিছু করতে পারলেন না তো সেই পরিবেশ থাকবে খুব অবাক হয়েছি হতাশ হয়েছি তবে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি উনি যেটা ভালো বুঝেছেন করেছেন এটা নিয়ে আমাদের কিছু এনে এটা হচ্ছে আমাদের রিয়াকশন কারণ আমরা অর্ডার দেখে অনেক সময় তো রিয়াকশন দিই ভাবি বা মনে একটা রিয়াক্ট করে না এটা হ্যাঁ ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে সেই রিয়াক্ট যেটা আমার মনে করেছে আমি জাস্ট সেটা বললাম দর্শক প্রধান বিচারপতির প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে থাকবে রাখা উচিত আমরা দেখতে চাই যে ঠিক আছে এক মাস পর সেটা উঠবে যেন একটা ব্যবস্থা হয় কারণ যে ঘটনা ঘটেছে কালিতে। যদি এর শাস্তি না হয় যদি এর শাস্তি না হয় এরপরে তাহলে আরো এরকম অনেক ঘটনা ঘটবে ইডির সিবিআই সাধারণ মানুষেরও অনেক কিন্তু ক্ষতি হয়ে যাবে কারণ যদি কোনো ব্যবস্থা না হয় তার বিরুদ্ধে আরো বেপরোয়া হয়ে উঠবেন আরো বেপরোয়া হয়ে উঠবেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক বলবেন যা বলার আপনাদের আমি তার কিছু বলতে পারছি না বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে